বন্ধুরা রাজ্যে অস্থায়ী পদে এখানে কন্ট্যাকচুয়াল বেসিসে এখানে শতাধিক কর্মী অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে অনলাইনে আবেদন চলবে আবেদন যে চলবে বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে কী কী সমস্ত শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স সমস্ত কিছু ডিটেলসে জানবো কীভাবে কোথা থেকে আবেদন করতে পারবে ভিডিওটাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুরা তোমরা রাজ্যের যে কোনো চাকরির লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল ডাব্লুপিএস এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল একটা ওপেন করে অবশ্যই রাখবে এবং তোমাদের জন্য আমি এখন সকাল থেকে এখনও কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের জন্য জি কের ক্লাসও শুরু করে দিয়েছি আমাদের সকাল পাঁচটা থেকে এখানে কারেন্ট অফেয়ার্স সাড়ে পাঁচটা থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি কারেন্ট অফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং রাত্রি আটটা থেকে স্পেশাল একটি জিকে টপিক ওয়াইজ জিকে ক্লাস হচ্ছে সেগুলো কিন্তু দেখতে তোমরা মিস করবে না সেগুলো তোমাদের স্পেশাল প্লেলিস্টও তৈরি করে দেওয়া আছে সেখানে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে অথবা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও কারণ টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত পিডিএফগুলো এবং এই সমস্ত চাকরির লিঙ্ক টিংগুলো সর্বপ্রথম সেখানেই দিয়ে দেওয়া হয় যারা টেলিগ্রামে জয়েন নেই তারা কিন্তু অত বেশি টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানেই দিয়ে দেওয়া রয়েছে চলো বন্ধুরা আর দেরি না করে আজকে আমরা দেখে এই চাকরি কি সমস্ত কিছু আপডেট রয়েছে সেগুলো আমরা জেনে নিই বন্ধুরা অনস্ক্রিনে তোমরা অফিশিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কল্যাণপুর যেটা বলেছে সেটেলাইট টাউনশিপ বিসাইড সিডাব্লিউসি অফিস আসানসোল এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমান তোমরা কে কোন জেলা থেকে দেখছো তোমাদের জেলার নাম কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবে তোমাদের জেলাতে যেরকম এরকম পার্ট টাইম জব বা আর কিছু যদি বেরিয়ে এসে থাকে তোমাদের আমি সেখানে জানিয়ে দেবো এখানে থেকে এখানে সবাই আবেদন করতে পারবে এই না যে এখানে শুধু পশ্চিম মেদিনীপুরে সবাই এখানে আবেদন করতে পারবে কী বলা হয়েছে দেখে নাম রিকমেন্ট নোটিস অন কন্ট্র্যাকচুয়াল বেসিস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফুল টাইম মেডিকেল অফিস অফিসার স্টাফ নার্স অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর দ্য অ্যাপ্রুভাল অফ এখানে এই সমস্ত কিছু দেওয়া রয়েছে চাইলে এটা তোমরা পুরোটাই পরে দেখতে পারো এবার এখানে পোস্ট নাম কী কী রয়েছে এখানে পোস্ট নেমগুলি দেখে নাও এফটিএমও পোস্ট রয়েছে স্টাফ নার্স রয়েছে এখানে এফটিএমও পোস্ট যেটা রয়েছে এখানে টোটাল যেটা বয়সসীমা বলা হয়েছে সিক্সটি সিক্স বয়সসীমা বলা হয়েছে এখানে এক এক দু হাজার একুশ অনুযায়ী বয়সীমাটাকে ক্যালকুলেট করা হবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল দশটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে জেনারেলদের জন্য পাঁচটি এসসিদের জন্য দুটি এসটিদের জন্য একটি ওবিসি এদের জন্য একটি ওবিসি বিদের জন্য একটি এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে এখানে এমবিবিএস এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মান্থলি স্যালারি বলা হয়েছে ষাট হাজার টাকা সিলেকশন মুড রয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড যে ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে এবং অ্যাকাডেমিকের যে সমস্ত নাম্বার ভিত্তিক সেগুলো দেখা হবে এরপরে নেক্সট রয়েছে এখানে স্টাফ নার্স স্টাফ নার্সের জন্য এখানে বয়স সীমা যেটা বলা হয়েছে আপার লিমিট বলা হয়েছে চৌষট্টি বছর চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার একুশ অনুযায়ী এটা চৌষট্টি বছর এই না যে একদম তোমাদের হয়তো পঞ্চাশ থেকে একদম আঠারো থেকে চৌষট্টির মধ্যেই যে কোনো বয়সের হলেও সেখানে আবেদন করা যাবে শুধু এডুকেশন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে টোটাল নার্স ভ্যাকেন্সি আছে তিরাশিটি টোটাল তিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য রয়েছে পঁয়তাল্লিশটি এসসিদের জন্য উনিশটি এসটিদের জন্য পাঁচটি ওবিসি এদের জন্য আটটি ওবিসি বিদের জন্য ছটি এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে এখানে জিএনএম নার্সিং যারা করেছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে দেখে না এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি কমপ্লিট বিএসসি নার্সিং বিএসসি নার্সিং থাকলেও তারা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে বলছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডাবলু বি নার্সিং কাউন্সিল ক্যান্ডিডেট শুড বি শুড হ্যাভ প্রফিস্টেন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা প্রয়োজন আগে দেখে নেওয়া আগে এখানে স্যালারি বলা হয়েছে পঁচিশ হাজারটা স্যালারি বলা হয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেকশনটা হবে নেক্সট রয়েছে এখানে ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকের রয়েছে এখানে সীমা যেটা বলা হয়েছে সেটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা থাকতে লাগবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এগারোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য পাঁচটি এস এসসিদের জন্য এখানে রয়েছে তিনটি এসটিদের জন্য একটি ওবিসিদের জন্য একটি ওবিসি এদের জন্য একটি ওবিসি বিদের জন্য একটি এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে এখানে হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি উইথ এখানে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার সেকেন্ডারির সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি থাকা দরকার অথবা এখানে বায়োলজি ম্যাথ অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি মেডিকেল লাইব্রেরির উপর একটি ডিপ্লোমা প্রয়োজন এবং কম্পিউটার নলেজ এখানে প্রয়োজন স্যালারি এখানে বলা হয়েছে বাইশ হাজার টাকা করে স্যালারি বলা হয়েছে এখানে অ্যাকাডেমিক এবং কম্পিউটার টেস্ট এই পোস্টের জন্য কম্পিউটার টেস্ট কিন্তু আগে নেওয়া হবে নেক্সট দেখে তোমার নেক্সট এখানে কী বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্ট টু ভিজিট ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বাকি তথ্য সেখান থেকে ডাউনলোড করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন ইস থার্টিন জানুয়ারি অনওয়ার থার্টি জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটি হলো গিয়ে বাইশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস চার্জ এখানে যেটা করা হবে একশো টাকা চার্জ করা হবে এবং পঞ্চাশ টাকা হলো গিয়ে এসসি এস টি ও বিসি জন্য জেনারেলদের জন্য একশো টাকা এবং বাকিদের জন্য অত টাকা এখানে বলা হয়েছে আগে দেখেন আগে এখানে তোমাদের মাস্ট বি যেটা রয়েছে প্রিন্ট আউট করে নিতে বলা হয়েছে প্রিন্ট আউট করে নেওয়ার পরে স্পিড পোস্টের যেটা এ থাকবে সেটা কেরিক্রমকে এখানে নিয়ে বলা হয়েছে এই অফিসে এখানে ঠিকানাটা দেওয়া হয়েছে এই ঠিকানাটাতে যেতে বলা হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি মানে তোমাদের যেটা অ্যাপ্লিকেশনটা যেটা অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই করার পর যেটা লাস্ট যেটা পেজটা বেরিয়ে আসবে সেটাকে প্রিন্ট আউট করে নিতে লাগবে প্রিন্ট আউট করে নেওয়ার পর তোমাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে এখানে সেকেন্ড ফেব্রুয়ারি যেতে বলা হয়েছে পাঁচটার দিকে যেই যে ঠিকানাটা যেটা রয়েছে এই ঠিকানায় যেতে বলা হয়েছে সেখানে তোমাদের ইন্টারভিউ বাকি প্রসেসগুলো সেখানেই করা হবে আগে দেখুন আগে বলা হয়েছে এখানে ইনভলভ মাস্ট বি সারপ্রাইজ বাই দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লিকেশন পোস্ট অফ দ্য আন্ডার দ্য নেম আগে এখানে ইনপোর্টেন্ট কিছু নেই আগে বাকি সমস্ত কোনো যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ এর সমস্ত তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আর কিছু সেগুলোর সঙ্গে তো অবশ্যই নিয়ে যেতে লাগবে তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট হয়েছে এরকম আরও চাকরির ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল ডাবলিউপিএস এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তাহলে আজকে জানায় তোখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং